নদীর নাম নীলকুমোর। এতটুকুন সরু এই নদী ভাগ করেছিল সীমানা, আটকে রেখেছিল অধিকার পাওয়ার সব সুযোগ। কিন্তু গত বছর থেকে মিলেছে পরিচয়, নাগরিকত্বের অধিকার প্রয়োগের সুযোগও তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ হয়েও এতদিন সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ার ছড়ার মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ভোট দিতে পারেননি। সেখানকার অন্য সব বাসিন্দাদের মতো আলেয়া আর নজরুল দম্পতিও জীবনে কোনোদিন ভোটই দিতে পারেননি, তবে এবার পারবেন। আমার বাপ দাদা 14 পুরুষ এখানে আসলো, আমরা আছি, আমার বয়স 65 হয়েছে, ইবন্ধু আমি ভোট দিতে পারি না। এতদিন তো ভোট দেই নেই, ভোট হয় নাই, এলা মনে করো সিট বাংলাদেশ হলে এলা ভোট দিমু, এলা কত শান্তি লাগবে। 31 অক্টোবর কুড়িগ্রাম জেলার 11টি বিলুপ্ত ছিটমহলের 2998 জন ভোটার সরাসরি এই সুযোগ পাবেন। ভোট দিতে পেরেও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই দাসিয়ার ছড়াবাসী, কারণ এই এলাকাটি নতুন কোনো ইউনিয়ন নয়, বরং জেলার কাশীপুর, ভাঙামোড় ও ফুলবাড়ি এই তিন ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে। ফলে কেবল দাসিয়ার ছড়ার জন্য নির্বাচিত হচ্ছেন না জনপ্রতিনিধি, দালালের পাশ ধরতে হয়। আমার মনে করেন যে আমার এমন ঠেকতেছে, সুখ হয়েও দুঃখ, কেমন করে দুঃখ, এই ইউনিয়ন না হবেন তো আমার খুব কষ্ট। এখন এখানকে যারা আছে তারা এমন ভাবে ভাগ করছে যে এই ভোটে তারা মেম্বার হতে পারবে না, আর মেম্বার না হতে পারলে ওই যারা এখানে যারা শোষণ করত, রাজত্ব করত, তাদের কাছে আবার ফিরে যেতে হবে যে ভাই চাল দাও, কাঠ দাও, এটা দাও, সেটা দাও। এই জায়গায় যখন আমার এই মেম্বার চেয়ারম্যান হইতো তখন আমার এই কাছেই ফিরতে হইতো, আমাদের বাইরে যাওয়া লাগতো না। এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে ঠিকই, তবে নিজেদের জন্য কথা বলার মতো কাউকে নির্বাচিত করতে যে সময় লাগবে তা বুঝতে পারছেন দাসিয়ার ছড়ার মানুষ। আগে সেই দাসিয়ার ছড়া আর নেই, কিন্তু প্রয়োজন আরো অনেক কিছু, সেজন্যই দরকার একজন জনপ্রতিনিধির। সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকেই তাই তাকিয়ে আছে এখানকার মানুষ। আসমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাসিয়ার ছড়া, কুড়িগ্রাম।